ক্যানিংয়ের ব্লক সভাপতি শৈবাল লাহিড়ি সাক্ষাৎকারের পর আমরা পৌঁছে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনার একদম শেষ প্রান্তে। সেখানে হঠাৎ দেখা পাওয়া গেল গোসাবার প্রাক্তন বিধায়ক এবং বর্তমান তৃণমূলের দলীয় প্রার্থী জয়ন্ত নস্করের। গোসাবা নদীর পাড়ে গাছতলায় দলীয় কর্মীদের নিয়ে সভা করছেন তিনি। এখন বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকার সেই গাছতলার নিচেই। আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে নির্বাচনী প্রচারে যখন এসেছিলেন, এখানে যেসব উন্নয়ন সেগুলো এখানকার মানুষের সঙ্গে আলোচনা করেছেন, যেগুলো দরকার, তার নির্দেশে সুন্দরবন দপ্তর থেকে এখানে প্রথমে প্রচুর রাস্তাঘাট হয়েছে, যেগুলো আইলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ এবং পরিবহনের ক্ষেত্রে প্রভূত উন্নত হয়েছে এবং প্রচুর বাস এখন চলছে, মানুষ খুব খুশি। এখানে বিদ্যুৎ, যেটা গোসাবার যেসব দ্বীপাঞ্চল সেখানে বিদ্যুৎ যাওয়া খুবই অসম্ভব ছিল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মনীষ গুপ্ত তিনি যতগুলো দ্বীপ আছে এখানে গোসাবার সব দ্বীপেতে বিদ্যুতের জন্য ব্যবস্থা হয়েছে, অলরেডি বিদ্যুৎ সেখানে চলে গেছে। সুন্দরবনের বাসন্তীতে প্রথম সমস্ত হাইস্কুলগুলোতে আমি ইন্টিগ্রেটেড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি, 64টা নতুন ছিল, আবার অনুমোদন পেয়েছে, তারও কাজ চলছে। এছাড়াও আমি প্রায় এই সুন্দরবন দপ্তর এবং পিএইচি মিলে প্রায় 350 মতো টিউবওয়েল এই 4.5 বছরে আমি এখানে বসাতে সক্ষম হয়েছি, জলের সমস্যা একরকম নেই। এছাড়া আপনার যেগুলো জুনিয়র হাইস্কুল ছিল সেগুলো হাইস্কুলে পরিণত করা হয়েছে, যেগুলো হাইস্কুল ছিল সেগুলো উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে, প্রায় 28টা প্রাইমারি স্কুল এখানে অনুমোদন হয়েছে এবং সেগুলো চালু হয়ে গেছে। স্কুলের সমস্ত ছেলেদের এই যে সবুজ সাথী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা ইয়ে দিয়েছি, বাইসাইকেল দিয়েছি, সাইকেল আজকে তারা পেয়ে গেছে, ছেলে মেয়েরা সমস্ত ক্লাস 9, 10 এবং 11 সবাই পেয়েছে। আর এছাড়া আপনার যে কংক্রিট জেটি, এই যে যাতায়াতের জন্য নদী এলাকায় প্রায় 25-30টা কংক্রিটের জেটি আমরা করেছি বিভিন্ন জায়গায়, প্রায় জায়গা হয়ে গেছে, আর খুব বেশি বাকি নেই। প্রত্যেক জায়গায় যোগাযোগের জন্য এই যে কংক্রিট জেটি, আরসিসি জেটি, সেগুলোও আমরা করেছি। আয়লা দুর্গস্ত এলাকার চাষিদের জন্য সেখানে 2 টাকা কিলো ধরে চাল এখনও চলছে এবং তাদের বীজ ধান থেকে আরম্ভ করে তাদের কৃষি সরঞ্জাম সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হয়েছে এবং তাদের রবি শস্য থেকে ডাল, মুগ এবং সূর্যমুখী থেকে আরম্ভ করে সমস্ত রকম বীজ কৃষকদের মধ্যে বিনা পয়সা দেওয়া হয়েছে। এবং এখানে একটা মেন্টাল হসপিটাল করার কথা আছে এবং আমরা এতে বালিদ্বীপেতে একটা 10 বেডের হসপিটালও অনুমোদন হয়েছে। মুমূর্ষু রোগীদের হসপিটালে আনা একটা বিরাট সমস্যা ছিল, সেই কথা মাথায় রেখে আমি প্রায় 16টা অঞ্চলের মধ্যে 13টা অ্যাম্বুলেন্স দিয়েছি। এছাড়া মানুষের চাহিদা তো নিত্য নতুন চাহিদা আছে, সেগুলোর দিকে লক্ষ্য রেখে, কোনো প্রতিশ্রুতি নয়, মানুষের সঙ্গে 5 বছর ছিলাম, সততার সঙ্গে কাজ করেছি। এখানে মূলত লড়াই হবে, এখানে আরএসপি বামফ্রন্টের আরএসপি প্রার্থী দেবে, লড়াই হবে আরএসপির সঙ্গে, বাকি যারা আছে বিজেপির এখানে কোনো অস্তিত্ব নেই বললে হয়, কোনো প্রভাব নেই এখানে, জোটের কোনো ব্যাপার নেই।